ভারতের সাথে চিকিৎসা বাণিজ্য ভ্রমণ সহ বিভিন্ন ক্ষেত্রে রয়েছে সৌহার্দ্য সম্প্রীতি ও মানবতার দৃষ্টান্ত। সম্প্রতি ভারতের প্রেক্ষাপটে এক অনুষ্ঠান দুদেশের প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে করা হলো আপ্যায়ন। ভ্রাম্যমান বুফেতে খাওয়ানো হলো হরেক রকম খাদ্য। এ সময় পরিবেশিত হয় মনোমুগ্ধকর নৃত্য ও গান। অনুষ্ঠানে ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলেন দুদেশের মন্ত্রীরা। আলোকচিত্রে দেখুন নিত্য খাদ্য পরিবেশন ও ভ্রমণ বিষয়ের অনেক কথা। দেখুন শেষ পর্যন্ত, লাইক কমেন্টস ও শেয়ার করে জানান আপনার মতামত। নতুন হলে সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে, সাথেই থাকুন আমাদের। ধন্যবাদ সবাইকে। Thank you.
2 টাকা গ্রহণকারীরা পাবেন ভ্রমণ ভিসা। ভারত ভ্রমণের নতুন খবর, উঠে গেল সব নির্দেশনা। আজ আমরা এসেছি আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোলে। ওপারে ভারতের পেট্রাপোল, এপারে বাংলাদেশের স্থলবন্দর বেনাপোল। করোনাকালীন সময়ে খোলা ছিল স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন। দু দেশের সংশ্লিষ্ট দপ্তর থেকে NOC নিয়ে সীমিত পরিসরে যাতায়াত ছিল আটকে পড়া পাসপোর্ট যাত্রীদের। তবে দেশে ফেরা যাত্রীদের ছিল কোয়ারেন্টাইন বিড়ম্বনা, বন্ধ ছিল ভ্রমণ ভিসা। হ্যাঁ ভিউয়ার্স, আজ আমরা কথা বলবো ট্যুরিস্ট ভিসা ও ভারত ভ্রমণের সুখবর নিয়ে। 2020 সালের মার্চ মাসে করোনা লকডাউনে বন্ধ হয়ে যায় ভারত ভ্রমণ। 2021 সালে 26 এপ্রিল থেকে সব সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়। আকাশ, নৌ ও স্থল সহ সব পথ বন্ধ হয়ে যায়। তবে বিশেষ ছাড়পত্র নিয়ে সীমিত গমনাগমন থাকে সচল। এরই মধ্যে আগস্ট থেকে উঠে যায় সব নির্দেশনা, লাগছে না NOC। 7 সেপ্টেম্বর থেকে কোনো কোয়ারেন্টাইন বাড়িতে ফিরছেন যাত্রীরা। এরই মধ্যে চালু হয়েছে মেডিকেল, স্টুডেন্ট ও বিজনেস ভিসা। কোনো টিকা গ্রহণ না করে অনেকে যাচ্ছেন ভারতে, তবে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। করোনা পজিটিভ রোগীদের জন্য রয়েছে নির্দেশনা। বিশ্বের বিভিন্ন দেশের সাথে চালু হয়েছে আকাশপথ, উড়ছে বিমান। এদিকে করোনা শিথিলতার পরই ট্যুরিস্ট ভিসা চালুর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভারতের পশ্চিমবঙ্গের পেট্রোপোল প্যাসেঞ্জার টার্মিনালের এক অনুষ্ঠানে বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রী এবং ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে বলেন, করোনা শিথিল সহ রেড সিগন্যাল উঠলেই ভ্রমণ ভিসা চালু হবে। করোনা নিয়ন্ত্রণের উপরে নির্ভর করে। বাংলাদেশ এখনো ধরেন যে যুক্তরাজ্যের রেড লিস্টে আছে, কিন্তু ভারত সেটা রেড লিস্টে নাই, কারণ আমরা সেই পর্যায়ে যেতে পারিনি। আমরা যখন যেতে পারবো তখন আমরাও সেই রেড লিস্ট থেকে বেরে আসবো। কাজে এটা ডিপেন্ড করে করোনা কতটুকু আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। কাজে করোনাটার উপরেই ডিপেন্ড করতেছে এখন আমাদের এই সিস্টেমটা ডেভেলপ করা। আমাদের যখন পুরোপুরি নিয়ন্ত্রণ আসবে তখন আস্তে আস্তে সবই স্বাভাবিক হয়ে যাবে করোনা। তো কাজে এটাকে যতক্ষণ আমাদের নিয়ন্ত্রণে আসছে না ততক্ষণ আমাদেরকে এই সংকট মোকাবেলা করার জন্য লড়াই করেই যেতে হবে, এবং ভারত এবং বাংলাদেশ যৌথভাবেই এই করোনার বিরুদ্ধে আমাদের সংগ্রামটা অব্যাহত আছে। আপনারা সেটা দেখতে পাচ্ছেন, এটা যখনই নিয়ন্ত্রণে আসবে তখনই আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আমরা আশা করছি। দেশ কে লিয়ে এক মিত্রতা কো অর মজবুত করে, সম্বন্ধ কো অর মজবুত করে। ভারত ওর বাংলাদেশ কা এক মন হ্যায়, এক মিজাজ হ্যায়, এক বিচার হ্যায়, এক সোচ হ্যায় ওর এক পথ হ্যায়। হম ইস পথ পর হম এক মন মিজাজ সে মিত্রতা কে সাথ, এক চট্টানি একতা কে সাথ, এক দূসরে কে সুখ আর দুঃখ কে ভাগী ভবিষ্য মে ভি বনে রহেঙ্গে। ওর দোনো দেশ বিকাশ মে এক কীর্তিমান স্থাপিত করেগা। আজ ইস মে বাংলাদেশ কে ভাই ও বহনো কো আজ শুভকামনা দেতা হুঁ, বধাই দেতা হুঁ কি উনকি জো ভি কঠিনাই পহলে ইহাঁ হোতি থি সারি কঠিনাইও কা সমাধান আজ ইহাঁ পেট্রাপোল মে জো যাত্রী টার্মিনাল বনা হ্যায় ও উসকে ভবন কা উদ্ঘাটন হুয়া হ্যায় ওর ইয়ে এক ছোটা সা স্বরূপ হ্যায়। 17 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র উঠিয়ে নিয়েছে রেড সিগন্যাল, চালু হয়েছে ভ্রমণ ভিসা চালু। বিশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে জানানো সিদ্ধান্তের কথা। ভারতের অর্থনৈতিক ধস কমাতে পর্যটক খাত বাঁচাতে খোলা হয়েছে ট্যুরিস্ট ভিসা। 2 টিকা গ্রহণকারীরা পাবেন ভিসা, স্বল্প সময়ের মধ্যে চালুর কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। লাইক, শেয়ার, কমেন্ট করে জানান আপনাদের মতামত।